নমস্কার। বিশ্ব বাংলা টিভি কিন্তু ঘুরতে ঘুরতে এখন চলে এসেছে জয়পুর ইয়ং অ্যাসোসিয়েশনে, যেখানে অলরেডি দাঁড়িয়ে একটা কথা খুব না বললেই নয়, সে হলো কাঠামোতে পড়লো মাটি, পুজোয় হবে জমজমাটি। আর পুজো যে জমজমাটি হতে চলেছে সেটা কিন্তু এই মুহূর্তে এখানে আমরা দাঁড়িয়ে তা প্রমাণ পেয়ে গেছি। আমি বলবো আমার ক্যামেরাম্যানকে একটু ঘুরিয়ে তাদের পেছনে সেই প্রস্তুতি পর্বের শেষ পর্যায়টা দেখানোর জন্য। একদম মায়ের মাতৃরূপ প্রস্তুত, শুধুমাত্র কয়েকটা দিনের অপেক্ষা মাত্র। তবে সেই অপেক্ষাটা কিন্তু একেবারে দরজায় কড়া নাড়ছে, আর ঠিক সেই মুহূর্তে আমরা চলে এসেছি জয়পুর ইউথ অ্যাসোসিয়েশনের, একদম ইউথ ইয়ং অ্যাসোসিয়েশনের একেবারে পূজা প্রাঙ্গণে। আমরা এবার সরাসরি চলে যাব আর তাদের পুজো উদ্যোক্তাদের কাছে জেনে নেব তারা কি বলছেন এই বিশ্ব বাংলা টিভির পর্দায় তাদের পুজো নিয়ে। আমি প্রথমেই একদম আমার ডান দিকে চলে যাব, অন্যতম একজন পুজো উদ্যোক্তাকে পেয়েছি আমরা আমাদের মধ্যে। আপনার নাম? আমার নাম ইন্দ্রজিৎ ঘোষ, ডাকনাম ছোট। আপনাদের পুজো কমিটির নাম এবং কত বছরে পদার্পণ করলো আপনাদের এই পুজো? জয়পুর ইয়াং অ্যাসোসিয়েশন পুজো, আমাদের পুজোর কমিটির নাম হচ্ছে জয়পুর ইয়াং অ্যাসোসিয়েশন, আর 1961 সালে ক্লাবটা এস্টাবলিশড, আর এটা হচ্ছে 59 বর্ষে পদার্পণ করলো। আট থেকে আসি, সকলেই কিন্তু আমরা এই বলা যেতে পারে বাঙালির শ্রেষ্ঠ উৎসব, না এটা বললে ভুল হয়ে যাবে, এই মুহূর্তে দিয়ে বাংলার শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গা উৎসব। সেখানে আট থেকে আসি সকলেই কিন্তু আমরা এখন একেবারে অপেক্ষার দোরগোড়ায় দাঁড়িয়ে আছি, যেখানে দাঁড়িয়ে সকলের আবেগের উত্তেজনা কিন্তু একেবারে তুঙ্গ। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই ইয়ং অ্যাসোসিয়েশনের শেষ মুহূর্তের উত্তেজনাটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে? যে আমরা মানুষকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে, আমাদের এই বছরের যে থিম আছে যে শরতের গ্রাম বাংলা, এটাকে আমরা এবার তুলে ধরতে চাইছি, হ্যাঁ, মানুষের কাছে, তারা যাতে দেখে আনন্দ পায়, এটাই হচ্ছে আমাদের এই বছরের মূল উদ্দেশ্য। আর এর সাথে সাথে কিন্তু আমরা আসা মাত্রই বুঝে গেছি বা জেনে গেছি যে একমাত্র এখানেই একটা অভিনবত্ব পাওয়া যায়, তা হলো সাবেকি মায়ের রূপ। তার সাথে সাথে মায়ের মণ্ডপটা হচ্ছে সাবেকি ধারায়, কিন্তু তার বহিরাগত দিকটা বলা যেতে পারে এক কথায় থিমের অংশ থাকছে। এটা কিন্তু কলকাতার মধ্যে এক কথায় বলা যেতে পারে খুবই দুর্লভ। যদি এক কথায় একটু বিশ্লেষণ করেন কি থাকছে এই মণ্ডপের মধ্যে বা এই মণ্ডপ রূপে কি থাকছে? মণ্ডপের মধ্যে যেরকম সাবেকি যে ছোঁয়া, সেই ছোঁয়াটাই আমরা রাখছি। আর যে থিম, থিমের মধ্যে থাকছে হচ্ছে যেমন কৃষক বাড়ির একটা দৃশ্য, একটা কৃষক বাড়ি যেরকম ধানের গোলা থাকে, তারপরে শাখা পড়াচ্ছে, বাচ্চাকে খাওয়াচ্ছে, তুলসী মণ্ডপে জল দিচ্ছে, এইগুলো। তাছাড়াও এবার আপনাদের কাছে আমি আমরা একটুখানি এটা একটা বলতে চাই ক্লাবের পক্ষ থেকে যে গ্লোবাল ওয়ার্মিং এবং সারা বিশ্বজুড়ে যে সমস্যা তৈরি হয়েছে তার একটা প্রিকশনস হিসাবে আমরা একটা প্রচার করতে চাইছি, সেটা হচ্ছে থার্মোকল আর প্লাস্টিক আমরা অ্যাভয়েড করবো পুরোপুরি, এবং ট্রি প্লান্টেশন, তারপর প্লাস্টিক বর্জন, রেন হারভেস্টিং, এই সাবজেক্টগুলোকে আমরা এবার খুব বড়োভাবে হাইলাইট করবো পুজোতে, যাতে মানুষের মধ্যে সচেতনতা জাগে এবং আমরাও যেন সচেতন হই। তারপর সেভ ড্রাইভ সেভ লাইফ, যেটা মহোদয় যে বলেছেন যে সেভ ড্রাইভ সেভ লাইফ, এটা এইগুলো, এই যে আর অন্যগুলো তো বলেইছেন সেগুলো। এক কথায় বলা যেতে পারে যে এই পুজো কমিটি কিন্তু শুধুমাত্র পুজোটা নয়, এই উৎসবকে কেন্দ্র করে মানুষের কাছে একটা সচেতনতামূলক বার্তা পৌঁছে দিতে চলেছে। তাদের বার্তা কিন্তু শুধুমাত্র তাদের জন্য নয়, মানুষের জন্য নয়, তাদের বার্তা কিন্তু সমাজের জন্য। এবার চলে যাব একেবারে একটু অন্য ধাঁচের প্রশ্নে। বিগত বেশ বছর ধরে বা গত বছরও যেভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনুদান দিয়েছেন বিভিন্ন পূজা কমিটিকে, সেই তালিকায় কি আপনারা ছিলেন? আমরা অবশ্যই ছিলাম এবং আছিও। এই বছরে একটা অ্যানাউন্স করেছি যে 25,000 করে পাবো, বা মহিলা কমিটিগুলো 35,000 পাবো, সেগুলোও আমরা পাবো, আশা করছি আমরাও পাবো, কারণ যেহেতু গত বছর আমরা এনএসকে এক। দ্বিতীয়ত হচ্ছে আমাদের এখানকার বিধায়ক মাননীয় শ্রী বীরেন্দ্র বসু এবং দোলা সেন, মাননীয় সাংসদ দোলা সেন, এবং আমাদের ওয়ার্ডের যে কাউন্সিলর সঞ্জয় দাস, এরা আমাদেরকে প্রচুরভাবে হেল্প করে, আমরা তাদের কাছেও কৃতজ্ঞ যে আমরা পুজোটাকে ভালোভাবে সুস্থভাবে করতে পারি। এক কথায় বলা যেতে পারে এই অনুদানের মাধ্যমে আপনার মতো প্রত্যেকটা পুজো কমিটি বেশ কিছুটা হলো কি সহযোগিতা হাত পাচ্ছে? অবশ্যই, আমরা যেহেতু একটা গলির ভেতরে ছোট, পুজোর থেকেই আস্তে আস্তে আমরা বড় হয়েছি, আমাদের কাছে এটাই অনেক যে একটা কোনো সরকার বা একটা সরকার এসে আমাদের পাশে যে দাঁড়িয়েছে পুজো কমিটিগুলো, তাতে অনেকটাই হেল্প।
এবার একটু অন্য ধারায় চলে যাব। আমার এখানে দেখতে পাচ্ছি খুবই প্রবীণ সদস্যরা দাঁড়িয়ে আছেন, প্রবীণ পুজো উদ্যোক্তারা দাঁড়িয়ে আছেন। এবার তাদের সাথে একটু পরিচয় করে দেবো। আপনার নাম? আমার নাম শুভ বিশ্বাস। আর আপনার কাছে একটু অনুরোধ আছে জানতে চাই। দেখুন, আমরা আট থেকে আছি, সকলেই কিন্তু এই পুজোটার জন্য অপেক্ষা করি। তো এবছর আজকের দিনে জানা গেছে যে আবহাওয়া নাকি সঠিক থাকবে, হাওয়া অফিস এখন জানিয়েছে। তো তার সাথে সাথে আমাদের মনে একটা আনন্দ এসছে বা একটা খুশির মেজাজ এসছে। তবে তার মাঝেও যদি কোথাও সেই কথার বাইরে গিয়ে যদি প্রকৃতি আমাদের উপর কৃপা করে দুপোটা জল ফেলেই থাকে, তা আপনার কী মনে হয়, সেখানে দাঁড়িয়ে কি মানুষের ঢল এগিয়ে থাকবে না প্রকৃতি এগিয়ে থাকবে? না, দুটোই একসাথেই থাকবে। আমরা দুটোকেই একসাথে রেখে আমরা সবার সাথে এগিয়ে আমরা আমাদের কাজ মানে পুজোটাকে আরও আনন্দের মধ্যে আমরা উদযাপন করব। আর একদম বাদিকে দেখতে পাচ্ছি খুবই নবীন সদস্যদের, আমি একটু ওনাকে বলবো কাছে চলে আসার জন্য। পুজোর পাঁচটা দিন, ক্লাবের পুজো বা পাড়ার পুজো একটা বড় দায়িত্ব থাকে জানি, তো সেই দায়িত্বকে বজায় রেখে কি পাড়াতেই পাঁচটা দিন কাটানো হয় না পাঁচটা দিনের বাইরেও অন্য কিছু প্ল্যান থাকে? একদমই না, আমরা পুরো পুজোটাতেই থাকি এবং আমরা চাঁদা তোলা থেকে শুরু করে পুজোর আরও অনেক কিছু আমরা এখানেই থাকি, এখানেই আনন্দ করি সবাই মিলে। আমাদের সিনিয়ররাও পাশে থাকে, আমরা জুনিয়ররাও আসি, সবাই মিলে একসাথে পুজোটাকে আমরা উপভোগ করি, যেহেতু বছরে একবার আসে। ওই জন্য পাঁচটা দিনে কোথাও বেরোনো হয় না? না, কোথাও না, এবং ঠাকুর দেখতেও যাই না আমরা। আমার পাড়ার পুজোতেই আমরা মণ্ডপেই বসে থাকি। এখানে এতক্ষণে কিন্তু আমরা ছিলাম জয়পুর ইয়ং অ্যাসোসিয়েশনে, আর একদম শেষে চলে যাব আমার ডান দিকে, একদম শেষ প্রশ্নে তাকে দেখে নেব কাছে। জয়পুর ইয়ং অ্যাসোসিয়েশনের পুজো নিয়ে যদি কিছু বলতে চান আমাদের বিশ্ব বাংলার দর্শককে এক কথায়। এই কথা বলতে চাই, বাঙালির শ্রেষ্ঠ উৎসব সেটা হচ্ছে দুর্গাপুজো। এই দুর্গাপুজো নিয়ে আমরা মোটামুটি সারা বছর চেষ্টা করে থাকি কীভাবে সামনের বছর দুর্গাপুজো ভালো করবো, এবং চেষ্টা করি যতটা সম্ভব হয় আমাদের দ্বারা ভালো করার। তো সেই পুজো আমাদের এখানেও হচ্ছে। আমি সবাইকে একটাই কথা বলবো, আপনারা আসুন, আমাদের পুজো দেখুন, উপভোগ করুন, সঙ্গে থাকুন, ব্যাস এটুকু। অনেক 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 ধন্যবাদ। আপনারা দেখতে থাকুন, এতক্ষণ ছিলাম জয়পুর ইয়ং অ্যাসোসিয়েশনে, আর এখানে কিন্তু আসতেই হবে অভিনবত্ব ছোঁয়া দেখতে হলে সকলকে। এরকম আরও অনেক প্যান্ডেল দেখতে চোখ রাখুন বিশ্ব বাংলা টিভি অ্যাপ এবং বিশ্ব বাংলা টিভি চ্যানেলে, আর আমাদের ইউটিউবে কিন্তু এই মুহূর্তে আমরা প্রচুর পুজো আপনাদের কাছে তুলে ধরেছি, ঠিক এরকম আরও অনেক পুজো তুলে ধরবো। ততক্ষণের জন্য অপেক্ষায় থাকলাম। এবার হাজারেরও বেশি পুজো দেখুন বিশ্ব বাংলা টিভিতে। পুজো দেখতে হলে প্লে স্টোর থেকে ডাউনলোড করুন আমাদের বিশ্ব বাংলা টিভি অ্যাপ, এছাড়াও ইউটিউবে গিয়ে সার্চ করুন আমাদের চ্যানেল বিশ্ব বাংলা টিভি লাইভ। আর হ্যাঁ, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের পাড়ার পুজো টেলিকাস্ট করার জন্য যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে।